আজ 2রা এপ্রিল, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। আসুন শুনে নেওয়া যাক এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কি বার্তা দিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী। আশা করি দেবে এবং ভালো রেজাল্ট করবে, স্কুলের নামটাও করবে। এবং আমি ওদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যেহেতু এখনও কোভিড যায়নি, সেই জায়গায় মাস্ক স্যানিটাইজার কাঁচরাপাড়া পৌরসভা থেকে দেওয়া হবে এবং তারাও যেন পার্সোনালি ইউজ করে, ব্যবহার করে। আর এক্সাম যা এক্সামিনেশনের যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেটা যেন অবশ্যই ফলো করে, কেন এবারে যেহেতু হোম স্কুলের এক্সামগুলো হচ্ছে, যেন স্কুলে কোনো রকম বদনাম যেন না হয় সেটাও তাদেরকে নজর রাখতে হবে, কেন তাদের জুনিয়র্সগুলোর পরে এক্সাম পেপার ক্লাস টুয়েলভ এবং প্রিন্সিপালদের উপরে অনেক প্রেশার রয়েছে। সেই জায়গায় যেহেতু ওরা ক্লাস টুয়েলভ এবং এরপরে কলেজে এসে যাবে, তাদের হায়ার এডুকেশনের জন্য যাবে, সেই জায়গায় মাথায় রাখতে হবে যে যারা সাবঅর্ডিনেট আছে ওদের জুনিয়র আছে, একটা যেন ভালো এক্সাম্পল দিয়ে যায় এবং ভালো রেজাল্ট করুক এবং আমার নাম আরও উঁচু করুক, স্কুলের নাম আরও উঁচু করুক, ভালো রেজাল্ট। দেখা গেছিল মাধ্যমিক পরীক্ষায় বিধায়ক সহ আপনি নিজে কিন্তু সেই সময় প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে গেছেন এবং পরীক্ষার্থীদের যারা অভিভাবক আছে তাদের সাথে কথা বলেছেন, সেই ক্ষেত্রে কি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আপনি কি দেখা করবেন, প্রত্যেক স্কুলে যাবেন? অবশ্যই, এবং তাদের বসার জন্য ট্রেন্ড করে দেওয়া হয়েছে, যে পরিষেবাগুলো ক্লাস টেনের স্টুডেন্টদের দেওয়া হয়েছে স্বাভাবিক ব্যাপার, সেইগুলো আবার কিন্তু ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য করা হচ্ছে। পৌরসভা থেকে মানে সব রকম সহযোগিতা থাকছে? অবশ্যই। হালি শহরে ভালো সময় কাটাতে মনোরম পরিবেশে আপনাদের জন্য এসেছে ক্যাফে একান্তে। ক্যাফে একান্তে, যেখানে পাওয়া যাবে নানা রকমের চা, কফি এবং স্ন্যাক্সের সম্ভার, তার সাথে থাকছে আপনার স্পেশাল দিনগুলি পালন করার সুন্দর সুযোগ। ক্যাফে একান্তে, আমাদের ঠিকানা হালিশহর মালঞ্চ কালীতলা, যোগাযোগ করুন এই নম্বরে